আমি চেক করার জন্য মেসেজ দিচ্ছি দেখেন দেন কতগুলো এসএমএস সেন্ড করলাম কিন্তু আমাদের টেকনাউটি কি সাইন আউট হলো না আপনারা এই বুদ্ধিটি অবলম্বন করবেন আশা করি কোনো সমস্যা হবে না হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম যারা শুধুমাত্র টেক্সটনাও নিয়ে কাজ করেন বা বিভিন্ন গুগল ভয়েস ইউজ করেন গুগল ভয়েস সাধারণত বেশিরভাগ এসএমএস করলে সেটা সাইন আউট হয়ে যায় নষ্ট হয়ে যায় সবথেকে বেটার হলো টেক্সটনাও ব্যবহার করা আর টেক্সটনাও ব্যবহার করার সবথেকে প্রধান সমস্যা হলো বর্তমান টেক্সটনাও সাইন আউট হয়ে যাচ্ছে এর সাইন আউট হচ্ছে সাধারণত আইপির আপডেটের কারণে আর সবথেকে বেশি সমস্যা হলো স্পামিং এর কারণে কারণ আমরা যারা টেক্সটনাও ইউজ করি তারা সবাই প্রায় অতিরিক্ত মেসেজ করি এবং স্পামিং ওয়ার্ডগুলো ব্যবহার করি যেমন ডেটিং সাইটে কাজ করা এক্সাম্পল আপনার মেগা পার্সোনাল স্কিপ দ্য গেম ইত্যাদি সো চেষ্টা করবেন যে বারবার স্পামিং ওয়ার্ড যেমন একই মেসেজ বারবার ব্যবহার করতে মানে এগুলো সপ্তাহে চেষ্টা করবেন যে না করাটাই বেটার একই মেসেজ বারবার কোনো মেসেজ ব্যবহার করবেন না একই মেসেজ বারবার হাই দেওয়া হ্যালো দেওয়া একই মেসেজ সবখানে দেবেন না একই পিকচার বারবার না সেন্ড করে কিছু কিছু কাস্টমাইজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে টেক্সটটাও আরও ভালো লাস্টিং করার সম্ভাবনা আছে এখন যারা টেক্সটনাও একদমই নষ্ট মানে টিকাইতে পারতেছেন না নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে আমাদের আপডেট এটা মোটামুটি ভালো কার্যকর আপনি এটা ফলো করতে পারেন আমি এটা ইউজ করতেছি মোটামুটি ভালো পারফরমেন্স পেতেছি আর কি ও তার জন্য আমাদের দরকার হলো ভালো মানের আইপি আইপি হলো প্রধান আপডেট যদি আপনার আইপি না ঠিক থাকে সেক্ষেত্রে দেখা যাবো যে লোডিং আসতেছে বা সমস্যা আসতেছে তারপরে সেটা সাইন আউট হয়ে যাচ্ছে সো আইপি জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা ব্যবহার করবো সেখান থেকে আমরা আইপি পার্চেস করবো আইপি পার্চেস করার জন্য আপনাদের এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে প্রবেশ করবেন আমাদের দরকার হলো এখান থেকে AT&T-র আইপি যারা বিভিন্ন মেগা পার্সোনালে কাজ করেন তাদের জন্য আছে বিপিএস এখান থেকে আপনারা বিপিএসও পার্চেস করতে পারেন বিভিন্ন প্রাইজের বিপিএস রয়েছে এখানে 32 GB র্যাম আছে তারপরে হলো আপনার 12 GB র্যাম 128 GB র্যাম আছে আপনারা চাইলে সেখান থেকে ট্রায়াল নিয়ে চেক করতে পারেন এখানে ট্রায়াল অ্যাভেলেবল আছে যেহেতু আমাদের আপডেট টেক্সটনাও নিয়ে সেক্ষেত্রে আমরা এখন টেক্সটনাও নিয়ে কাজ করবো আমাদের আইপি দরকার হলো AT&T আইপি এটা টেক্সটনাও জন্য অনেক ভালো এটাতে আপনি মেগা পার্সোনাল অ্যাকাউন্ট সহ ব্যবহার করতে পারবেন আমরা এখন এটা অর্ডার করি অর্ডার নাও ক্লিক দিলাম এখান থেকে আমাদের মেলটা প্রয়োজন হবে অর্ডার নাও ক্লিক দেওয়ার পরে সেখানে আপনি আপনার ডিটেলস গুলো দিয়ে পূরণ করুন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার বাংলাদেশ এখানে পাসওয়ার্ড ব্যবহার করুন পাসওয়ার্ড দিলাম তারপর আপনি চেক আউটে ক্লিক করুন তারপর আপনি পে নাও ক্লিক করবেন পে নাও ক্লিক করার পরে আপনি নির্দিষ্ট একটি মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন আমি বিকাশ ব্যবহার করব সেজন্য বিকাশে ক্লিক করলাম এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বার দিলাম তারপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে OTP সেন্ড হবে সেই OTP আপনি এখানে বসাবেন কনফার্ম তারপর আপনি বিকাশের পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার বিকাশ থেকে আপনার আইপি প্রাইসটা মাইনাস করে নেবেন যে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে আমাদের ক্লায়েন্ট এরিয়াতে চলে আসবো
যে আমাদের অর্ডারটি পেন্ডিং, মানে ইনস্টলের কাজ চলতেছে, এখানে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময় অপেক্ষা করবেন, আপনার আইভিটি ডেলিভারি হয়ে যাবে। জি, আমাদের অপেক্ষা করা শেষ, এখন আমরা চেক দিই, আমাদের 2-3 মিনিট সময় ওভার হয়ে গেছে, এখন আমরা চেক করি যে এটি অ্যাক্টিভ হয়েছে কিনা, যে আমাদের অর্ডারটি অ্যাক্টিভ হয়ে গেছে। এ হলো আমাদের আইপি, আমি আইপিটি হাইড করে দিচ্ছি, এটি সকলের জন্য উন্মুক্ত না, আপনারা যখন অর্ডার করবেন সেখান থেকে নিয়ে কানেক্ট করে নেবেন। এ হলো আমাদের আইপি, সেটা আমি কানেক্ট করবো এখন। এর জন্য আপনার ব্রাউজারে একটি এক্সটেনশন ব্যবহার করতে পারেন, যে যারা ইউজ করেন সবটি ইউজ করা ভালো। তো আমি প্রক্সি ওমেগা ইউজ করব এই প্রক্সিটি কানেক্ট করার জন্য। প্রক্সি ওমেগাতে প্রবেশ করার পর এখানে হোস্ট নেম দিতে হবে, তারপর হলো পোর্ট নাম্বার, আপনারা দেখে দেখে এটি সেট আপ করে নেবেন, ইউজার নেম, পাসওয়ার্ড। আমাদের সেট আপ কমপ্লিট, আমরা চেক দিই আইপিটি অন ঠিক আছে কিনা। জি, আমাদের আইপিটি ঠিক আছে। এখন হলো মূল বিষয়টি, যেটি আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আমরা আমাদের পোস্টাল কুটটি কপি করে নেব। পোস্টাল কুটটি কপি করার পরে আমরা এখানে গুগল সার্চ করব এরিয়া, এরিয়া একটি হোটেল সার্চ করব গুগলে, অনেকগুলো হোটেল চলে আসছে, যে কোনো একটি হোটেল ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই যে এই লোকেশনটি প্রয়োজন হবে, এই লোকেশনটি মাথায় রাখেন। তারপর আমরা চলে যাবো টেক্সট নাও, আমরা এখানে গেট ফ্রি ওয়ালেসে ক্লিক করব। গেট ফ্রি ওয়ালেসে ক্লিক করার পরে আমরা এখানে বাই সিম কার্ডে ক্লিক করব। বাই সিম কার্ডে ক্লিক করার পর এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে, আমরা একটা ইমেল অ্যাড্রেস দেবো, এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, নাম ব্যবহার করলাম, স্টেট অ্যাড্রেস। এখানে আমাদের যে আইপি আছে সেখানকার যে জিপ কোডটা আছে, সেই জিপ কোডটা নিয়ে আপনি অবশ্যই গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ দিয়ে লিখবেন হলো যে হোটেল, হোটেল, সেখান থেকে একটা হোটেলের ঠিকানা নেবেন, অ্যাড্রেস নেবেন, আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। এখান থেকে ফোন নাম্বারটা বসাবো, ফোন নাম্বার, আমাদের জিপ কোড হলো, এখান থেকে জিপ কোডটা ব্যবহার করব, সিটি, অ্যাড্রেস লাইন ট্রু, স্টেট হলো ভার্জিনিয়া, এখান থেকে স্টেট নিয়ে নেবেন ভার্জিনিয়া। এখন হলো এখানে বিলিং, বিলিং এর সময় আপনি চেষ্টা করবেন এখানে ডেবিট কার্ডটা ব্যবহার করে ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য, সকল ক্রেডিট কার্ডের ডাটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখান থেকে কপি করে নেবেন, তাহলে আপনি ভালো ভালো ক্রেডিট কার্ডগুলো পেয়ে যাবেন। কারণ ডেবিট কার্ড দিয়ে অ্যাকাউন্ট করলে সাধারণত সেগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে, কিছুক্ষণ সময় ব্যবহার করার পরে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করবেন সবসময় সর্বদাই যে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য, কারণ ক্রেডিট কার্ডে কখনোই ওরা চেক করে দেখে না যে এটা ডাটা কেমন আছে, কারণ ওরা ক্রেডিট কার্ড সবসময় মান্থলি বিল পেড করে, সেই জন্য আপনি অবশ্যই ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। ক্রেডিট কার্ডের ফাইলগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কপি করবেন। আমার ক্রেডিট কার্ডটা বসাই দিয়েছি, কার্ড নাম্বার, এখন আপনি কমপ্লিট অর্ডারে ক্লিক করুন, একটা পপ আপ চলে আসছে, পপ আপে আপনি লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন, আপনার ইমেলটি দিয়ে কনফার্ম করুন। এখন তাহলে আমাদের ইমেলটি এখানে কি লগ ইন হয়ে গেছে, ইমেলটা কি আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। যখন এটা লগ ইন আসবো, এখানে লগ আউট লেখা চলে আসবো, তখন এখানে এসে আপনি এখান থেকে এটুকু বাদ দিবেন, সাইটের নামের পরে এটুকু
বাদ দিয়ে এন্টার দিবেন। এন্টার দিয়ে এখানে ক্লিক করবেন, হলো নাম্বারে, নাম্বারে ক্লিক দেওয়ার এখন আপনি চলে আসছে। আপনার যে এরিয়ার প্রয়োজন নাম্বার, সেই এরিয়ার নাম্বার নেবেন, যে এরিয়ার নাম্বার প্রয়োজন সেই এরিয়ার নাম্বার ব্যবহার করবেন। মানে নাম্বার আমার দরকার, সেটা আমি ইউজ করবো। আমার দরকার হলো 571, 571 দিয়ে এখান থেকে যে কোনো একটি নাম্বার আপনি সিলেক্ট করে নেবেন। আমাদের টেক্সট এখন কমপ্লিট। এখন আপনি এটি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। আমি এটা চেক করার জন্য টেস্ট করি, আবার নিজের নাম্বারটা আমি কপি করলাম। কপি করে আমি নিজের নাম্বার নিজে এসএমএস দিয়ে চেক করব। এখানে হাই লিখলাম, এন্টার দিলাম, এসএমএস সেন্ড। এসএমএসটা আমাদের এখানে চলে আসছে। আমরা যে একটা স্ক্রিনশট দিই সেখানে দেখেন, পিকচার সেন্ড করে চেক করি, পিকচার দিলাম, সেন্ড করলাম, আমাদের পিকচারটি সেন্ড হইল। এই দেখেন পিকচারটি এখানে আবার চলে আসছে, ব্যাক আসছে। আমরা যখন একটা পিকচার সেন্ড করি সেক্ষেত্রে দেখেন আমরা একটা স্ক্রিনশট এখান থেকে এটুকু কপি করলাম, মানে পিকচার সেন্ড করার জন্য পিকচারটি সেন্ড করলাম। দেখেন এই আমাদের পিকচারটি চলে আসছে পিকচার। আপনি এটাতে যতই মেসেজ দেন আশা করি এটা সাইন আউট হবে না, কারণ আমি এভাবেটা অনেকক্ষণ চেক করছি, অনেকগুলো টেক্সট না ব্যবহার করতেছি, আমারগুলো এখনও কোনো সমস্যা হয়নি। দেখেন আমি চেক করার জন্য মেসেজ দিচ্ছি, দেখেন দেখেন কতগুলো এসএমএস সেন্ড করলাম কিন্তু আমাদের টেক্সট নাও কি সাইন আউট হলো না। আপনারা এই বুদ্ধিটি অবলম্বন করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর এর জন্য অবশ্যই আপনারা এআইপিটি ব্যবহার করবেন, অন্য কোনো আইপি দিয়ে হবে কিনা আমি ঠিক জানি না, কারণ ওগুলো আমি ইউজ করি নাই। এগুলো আমি টেস্ট করছি, খুব ভালো পারফরমেন্স পাইছি, সেজন্য আপনাদের কাছে বিষয়টি শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।